হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম আওয়ার ইউটিউব চ্যানেল দাস ফ্যামিলি শর্টস। গুড মর্নিং সকলকে। আজকে আমরা বেরিয়ে পড়েছি, যাবো হীরক রাজার দেশে। আর সকাল সকাল বেরিয়ে পড়েছি কারণ এখন গিয়ে কল্যাণ থেকে একটু কাজ আছে, তারপর সেখান থেকে তোমাদের দেখাবো হীরক রাজার দেশে যাচ্ছি। চলো দেখো ভিডিওটা কোথায় যাই। অনেক কষ্টে আমরা কল্যাণীতে নামলাম, আর আগের দুটো ট্রেন মিস করে উড়ে পাবা এত ভিড় ছিল কি বলবো। আর আকাশটা পুরো মেঘলা হয়ে আছে, সত্যি কি বলবো, প্রচন্ড ভিড় ছিল। তোমাদের বলেছিলাম যে কল্যাণীতে একটা কাজ আছে, তাই আমরা সকাল সকাল বেরিয়েছি, এখন কাজ শেষ করে রওনা দেবো সেই হীরক রাজার দেশে। চলো দেখো কোথায় কেমন কি মেনু সব কিছু তোমাদেরকে শেয়ার করবো। স্টেশনের সামনে থেকে আমরা অটো ভাড়া করে নিলাম, জনপ্রতি 20 টাকা করে, একেবারে রেস্টুরেন্টের সামনে নামিয়ে দেবে। আর তার আগেই সেন্ট্রাল পার্ক, সেই সেন্ট্রাল পার্ক পর্যন্ত গেলে 15 টাকা করে ভাড়া। রেস্টুরেন্টের সামনে এসে দেখি পুরো ফাঁকা, এমন একটা দুর্দান্ত অফারের দিন, এমন ফাঁকা তো ভাবাই যায় না। তারপর কাউন্টারে গিয়ে কথা বলে দেখি যে মানে কুপন অনেকক্ষণ আগে থেকে চালু হয়ে গেছে, দুপুরের কুপন শেষ, আর এখন যে কুপনটা নিতে হবে সেটা রাত্রের জন্যে। তাও কি করব, আর এত আশা করে এসেছিলাম দুপুরে খাবো বলে, দুটো কুপন নিয়ে নিলাম রাত 9টার পর। মুডটা খারাপ হয়ে গেল কারণ আমরা এসেছিলাম এখন দুপুরের আশা করে, কিন্তু এখানে দুপুরের কুপন শেষ হয়ে গেছে, তাই কুপন নিয়ে নিলাম রাত 9টার সময় আসতে বলেছে। মানে 1.5 ঘন্টা আমাদের কুপন নাম্বারও 533 আর 34, এখন আর দেখাতে পারলাম না। যাই হোক তোমাদের পরে দেখাচ্ছি ওই সব মেনুটা আর খাবারেরই। আবার রাত 9টা ঘড়িতে এখন 1:15 বাজে। যাই হোক তোমাদেরকেও তো ভেবেছিলাম যে দুপুরে ওই এই ভূতের রাজা দিল পরে রেস্টুরেন্টে গিয়ে তোমাদের সব মেনুগুলো দেখাবো বা কেমন কী আয়োজন করেছে ওরা, তাই দুপুরের কুপন তো পেলাম না, সন্ধেবেলায় যাব, মানে রাত 9টায় টাইম বলেছে ওরা। আর এখন অবসর টাইমে কী করবো, তাই অনেকদিন ধরেই ভাবছি যে মির্জা দেখবো, ওর পছন্দের, যাই গিয়ে আজকে এখন 1:30 শো মির্জাটাই দেখে আসি। তাহলে এখন আমরা মির্জা দেখে ফিরছি। অনেকদিনের ইচ্ছে ছিল তোমার, কেমন লাগলো? অনেকদিনের ইচ্ছে ছিল দেখার কারণ অঙ্কুশকে আমার খুব পছন্দ ছোটবেলা থেকে। যাই হোক ভালোই লাগলো, মোটামুটি খারাপ না, আমার তো ভালো লেগেছে বেশ। এখন শেষ হলো, এখনো আরো মানে বেরোলাম, এখন গিয়ে একটু রুমে রেস্ট নেব, তারপরে মানে রাতে আরো আছে যাওয়াটা, ওখানে যাব, ওটাও দেখাবো তোমাদের সাথে থেকো। ঘড়িতে 8:03, এখন আমরা যাচ্ছি ভূতের রাজা দিলবরের উদ্দেশ্যে। হ্যাঁ এখন পড়ছে, ভালোই বৃষ্টি পড়ছে, বিকেল থেকে পড়ছে বৃষ্টি, বৃষ্টির মধ্যেই যাচ্ছি কারণ কি করব, কুপনটা নেওয়া আছে তো এর জন্যই। চলো যাই, গিয়ে আবার তোমাদের দেখাবো। আমরা সেই 8:30 নাগাদ এসেছি, আমাদের নাম্বার কুপনের নাম্বার হলো 533 আর 34, আর এখন মাত্র 500 চলছে, এখন অনেকক্ষণ লাগবে। দেখো কত লাইন, একটু আগে আরও বেশি ছিল, মোটামুটি 10টা সাড়ে 10টা বাজবেই, দেখা যাক আরও 30-35 জন তো কতক্ষণ লাগে। ঘড়িতে এখন 9:58, অবশেষে আমরা সিট পেলাম, এবার দেখা যাক কখন খালিটা আসে আর কখন খাওয়া শেষ হয়। খিদে মুখটা শুকিয়ে গেছে, অনেকক্ষণ ওয়েট করতে হলো আমাদেরকে, চলো এবার দেখা যাক কতক্ষণ লাগে খাবারটা পৌঁছাতে। হোটেলের ভেতরটা ভালোই, খুবই সুন্দর, আর কি বলবো, সেই সুন্দর টুন্দর পরে হবে, এখন খিদে পেয়েছে, কখন যে খাবার আসবে তার অপেক্ষায় বসে আছি। আমাদের আশেপাশে এমন অনেকেই বসে আছে আর কয়েকজন খাচ্ছেও, দেখা যাক আমাদের থালিটা কবে আসে। আর ভেতরের ক্যাপাসিটি আরও আছে, ডান দিকে বাঁ দিকে আরও বসার জায়গা আছে, এখন শুধু একটাই অপেক্ষা কখন যে থালিটা আসবে। অবশেষে 19 বছরের 19 পদ আমাদের সামনে আসলো, এবার খেয়ে দেখা যাক কোনটা কেমন হয়েছে, সব কিছু দিয়েছে যেমন যা ওরা লিস্টে বলেছিল। এখন বাজে ঘড়িতে রাত 11:22, অবশেষে আমরা ডিনার সারলাম, ভূতের রাজা দিল বরে, তারপরে দিয়েছে। চলো আজকের মতো এখানেই, গুড নাইট, গুড নাইট সবাইকে, ভালো থেকো।